অতিরিক্ত মদ্যপানে যুবকের জলে ডুবে মৃত্যু। সন্ধ্যাবেলা স্নান করতে গিয়েছিল চূর্ণী নদীতে, ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম কৃষ্ণ রায়। শনিবার সন্ধ্যায় নদীয়ার কৃষ্ণগঞ্জ পাপখালী চূর্ণী নদীতে স্নান করতে নামার পর সে আর বাড়ি ফেরেনি। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, কোনো সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিন সকালে শিবনিবাসী মন্দির ঘাটের চূর্ণী নদীতে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। তারপর কৃষ্ণনগরগঞ্জ থানায় খবর দেওয়া হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকাবাসীর দাবি, অতিরিক্ত মদ্যপানের কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্তে পুলিশ। নদিয়া থেকে নিলয়ের রিপোর্ট, আজতক বাংলা।